বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله

ভারসাম্যপূর্ণ এক অর্থনীতি দান করেছেন এ বিষয়ে আমাদের যেমন জানা প্রয়োজন ঠিক জানলেই হবে না সেটা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা আমাদের প্রতীকী দায়িত্ব ও কর্তব্য সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন এটা একটা জঘন্য পাপ এর কবল গ্রাসে পড়ে আজ পৃথিবী এক কঠিন অবস্থায় দাঁড়িয়েছে তারপরও এই অন্যায় অবিচার থেকে উত্তীর্ণ হওয়ার মতো সুযোগ আমাদের কঠিন তারপরও যদি আমরা সবাই মিলে কাজ করি তাহলে যে যেকোনো কাজ আমাদের জন্য সহজ হয়ে যাবে যাব আবদুল্লাহ রাজন থেকে বর্ণিত তিনি বলেন লা সাল্লাম আল্লাহ নবী করেছেন। নবীলা আলমিন তিনি লানত করছেন অভিশাপ করছেন লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাওয়ার দোয়া করছেন মানে এরা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় কার প্রতি করেছেন আকলার রে বা যে সুদ খায় যে সুদ খায় অমো কেলাহু যে খাওয়াই খাই বলতে যে নেয় হয়তো নিল কিন্তু খেলো না কারণ বেশিরভাগ মানুষ খাওয়ার ব্যাপারটাই তো সঙ্গে সম্পর্ক কাজই খাওয়া কথা বলেছে অর্থ এই না যে সে নিল কিন্তু খেলো না এমন কথা নাই বরং যে গ্রহণ করে অমো কেলাহু যে খাওয়াই দিল খেলো না হয়তো অন্য কোনো কাজে লাগালো কারণ বেশিরভাগ মানুষ দেয় তাকে খাওয়ার জন্য যে দাতা সুদ যে দেয় আর যে নেয় এই সুদ দেওয়া নেওয়ার যে যে নেওয়া দেওয়ার যে অনুষ্ঠান বা এই নেওয়া দেওয়ার যে চুক্তিপত্র যে লিখে অসাহে শাহেদায় আর যারা সাক্ষী থাকে দুইজন সবার প্রতি করেছেন আল্লাহ নবী যে খেলো যে খাওয়ালো যে এই চুক্তি লিখলো সুদ ব্যাংকিং এ কাজ করলো বা কোম্পানিতে বা তে এই ধরনের কাজ যে করলো আর একটা সাক্ষী যে থাকলো দুই পক্ষের এই সবার প্রতি লানত করলেন কত বড় অন্যায় কত বড় এটা একটা জঘন্য গরহিত কাজ আরো তিনি বললেন অকাল তিনি বললেন সবাই বরাবর সবাই সমান যে খেলো আর যে খাওয়ালো যে লিখলো যে সাক্ষী রাখলো এই অন্যায় কাজে যারাই জড়িত হলো পাপের ক্ষেত্রে সবাই সমান না কাজী ভাববেন আমি তো খেলাম না আমি তো খাওয়ালাম না বা আমি তো শুধুমাত্র লিখলাম আমার কি দোষ আমি তো শুধু সাক্ষী থাকলাম সবাই সমান এই পাপে পাপের ভাগটা সবার জন্য সমান হবে কার জন্যে কম হবে না কারণ এটা অন্যায় কাজ অতানু আলাল বীর্রে অত্যাকুয়া। নিকির কাজে তা তাক কাজে একে অপরকে সহযোগিতা করোয়ার এবং পাপের কাজে কেউ সহযোগিতা যদি বলে আমি কি করব কর্মচারী আমাকে লিখতে হয় বা কেউ যদি বলে আমি একজন কর্মচারী সাক্ষী হিসেবে আমাকে টিপসই বা সিগনেচার করতে হয় আমার ম্যানেজার বা আমার সরকার বা আমার ব্যাংক বা আমার দায়িত্বশীল আমাকে বাধ্য করেছে আমি করব কি আমার পাপ কোথায় মনে রাখতে হবে লা তাআতা লিমখলুকিন ফি মা'সিয়াতিল খালিক আল্লাহ সস্তা নাফরমানি করে তার নাফরমানি করে কোন মানুষের কোন ফরওয়ারদারি আল্লাহর সঙ্গে অন্যায় করে কোন মানুষের কোন কথা মান্য করা যাবে না বাবা হোক মা হোক ওস্তাদ হোক যেই হোক না কেন কাউরি কোনো কথা মানা যাবে না যখন তার সেই কথা বা তার সেই দায়িত্ব আল্লাহর সঙ্গে বিপরীত হয়ে যাবে আল্লাহর হকের উপরে অন্য কাউরি হক চলবে না সবচেয়ে বড় হক আমার সৃষ্টিকর্তা মহান যিনি 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 আমার 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 তার হক হক নষ্ট করে কোন মানুষের আদা খালেক করা চলবে না কথাটা আমাদেরকে শক্ত করে মজবুত করে জেনে নেওয়া আমাদের জরুরি হাদিসটি মুসলিম বর্ণনা করেছেন বোখারি শরীফের বর্ণনা অনুরূপ তবে বোখারিতে হাদিসটি জাবের থেকে বণিত না বরং আবু জোহাইফা থেকে বর্ণিত হয়েছে একই অর্থের হাদিস কাজে আমরা সুদের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে সুদ কারবারের সঙ্গে যাদের সহযোগিতা রয়েছে ব্যাংক হোক সেটা সমিতি হোক সেটা এনজিও হোক সেটা ব্যক্তি হোক সরোপ্রকার সুদের সঙ্গে সম্পর্ক আমাদেরকে বিচ্ছিন্ন করতে হবে সুদ মুক্ত হওয়ার জন্যে আমাদেরকে যা যা করা দরকার তা আমাদের করার জন্যে অবশ্যই পা বাড়াতে হবে وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الربا ثلاثة وسبعون بابا أيسرها مثل أن ينكح الرجل أمه وإن أربى الربا إرد الرجل المسلم راه بن ماذا مختصرا والحاكم بتمامه وصحها عبد الله بن مسعود থেকে بنيت تنى الله নবী থেকে বর্ণনা الله الحبيب محمد رسول الله صلى الله عليه وسلم بوليشين পাপের দরজা রয়েছে স্তর রয়েছে আইসারোহা মিসলাহার রাজুল মানের সহজ যেটা পাপ দরজা সেটা হলো কি যে একজন মানুষ তার মাকে বিবাহ করে অর্থাৎ সঙ্গে করে তাহলে পুরুষের ক্ষেত্রে এ হবে সে যেন তার মার সঙ্গে জেনা করে সবচেয়ে সহজ এত জঘন্য এত মানে রুচি বিরোধী কাজ আর মেয়ে মানুষ যদি সুদ খায় তাহলে এর বিপরীত কি দাঁড়াবে সেজন্য তার বাপের সঙ্গে জেনা করল না এই হাদিসের বিপরীত অর্থ এটাই তো দাঁড়ায় আল্লাহ নব্বী আহসাতাম সুদ খরের সবচেয়ে তেহাত্মটের মধ্যে নিম্নমানের অন্যায়টাকে এমন একটি জঘন্য কাজের সঙ্গে তুলনা করলেন আমার মনে হয় এটি শোনার পরে এ হাদিসটি জানার পরে কোনো মুসলিম যার যাররা ইমান আছে সে এই সুদ থেকে অবশ্যই সম্পূর্ণভাবে নিজেকে বিরত রাখার জন্যে সর্বাত্মক চেষ্টা করবে আর এই জানার পরেও কেউ যদি তার অন্তরের মধ্যে কোনো প্রভাব না পড়ে তারপরে বুঝতে হবে তার ওই অন্তরে তার ওই قلবে ঈমান আছে কিনা আল্লাহই ভালো জানেন তিনি অন্তর জানি ইন্নাহু আ'লিমু বিযাতিস সুদূর আমরা এই হাদিস জানার পরে রাসূলের লাানাত জানার পরে আল্লাহ ও রাসূলের যুদ্ধ ঘোষণা জানার পরে এটা ধ্বংসাত্মক জানার পরেও এই সুদ সঙ্গে যদি আমাদের কোনো ভারবে সম্পর্ক থাকে এটা নিঃসন্দেহে আমাদের দুনিয়া আখেরাতের জন্য অত্যন্ত দুঃখজনক হয়ে দাঁড়াবে এই ব্যাপারটা আমাদেরকে ভালো করে ইয়াদ এবং স্মরণ রাখা দরকার হাদিসটি ইমাম ইবনে মাজাহ সংক্ষিপ্ত হওয়ারনা করেছেন ইমাম হাকিম পূর্ণ হাদিসটি বর্ণনা করেছেন এবং সহিহ বলেছেন হাদিসটি সহিহ ওয়ান আবি সাইদ আল খুদি রাদিয়াল্লাহু তাআলা আনন্না নাবিইয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল লা তাবীউয যাহাবা বিল যাব إلا مثلا بمثلٍ، ولا تشف بعدها لا بعد، ولا تبئوا الورقة بالورق إلا مثلا بمثلٍ، ولا تشف بعدها على بعض ولا تبئوا منها غائبا بناجزٍ متفق عليه. أبو سيد الخدري رضي الله تعالى عنه، عمد ركب جعلان جعل صلى النبي عليه الصلاة والسلام لا تبئوا الذهب بالذهب إلا مثلا بمثلٍ. স্বর্ণ যেই কোনো কোয়ালিটির হোক যেই কোনো মানের হোক দুইটি স্বর্ণ সমান সমান ছাড়া বরাবর ছাড়া কম বেশ করে তোমরা বেচাকিনা করবে না ওলা তুশি ফুবাদ একটা স্বর্ণকে আরেকটা স্বর্ণের উপরে তোমরা বেশি করে বিক্রি করবে না স্বর্ণ যদি হয় তাহলে একটা আরেকটার উপরে বেশি করে দাম বেশি বা তার ওজন বেশি করে বিক্রি করা চলবে না যদি পুরাতন স্বর্ণ হয় অলংকার হয় কম দামের হয় ওটা বেচে দিতে হবে বিক্রি করার পরে ওই টাকা দিয়ে অন্যত বা নতুন স্বর্ণ বা অলঙ্কার কিনবে একটা দিয়ে আরেকটা বিনিময় করা চলবে না এটি হারাম কম বেশ করা চলবে না ওয়ালা কাবিল ওয়ারে ইসলান আর তোমরা চাঁদি রূপো যেটা এটাও একটা আরেকটার বিনিময়ে সমান সমান ছাড়া বিক্রি করবে না বরাবর যে নয় পুরাতন নতুন এটা ভালো এটা মন্দ এটা হাই কোয়ালিটি এটা মধ্যম কোয়ালিটি যেটাই হোক রূপা যদি হয় তাহলে একটা একটার বরাবর ছাড়া বিক্রি করা যাবে না তাহলে একই পথ পুরাতনটা কম দামেরটা বিক্রি করেন বা বেশি দামেরটা বিক্রি করেন আপনি ভাড়াটা নিতে চালবা বা বিক্রি করে দিয়ে আর একটা নেবেন একটা দিয়ে বিনিময় করা যাবে না ওলা তুসি ফু বা ক্ষেত্রেও একটা একটার উপরে কম করে তোমাদের চলবে না হারাদ ওয়ালা তাবি ওমিন আর অনুপস্থিত এখন নাই এটাকে উপস্থিত দিয়ে বিক্রি করাও তোমরা করবে না এখন একটা আছে আর নাই এটাকে বিক্রি করলাম বাকিতে এই বাকি রূপা এতগুলা দেওয়া হবে বা স্বর্ণ দেওয়া হবে এটাও চলবে না আমাদের এই পর্বের ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে বিরতির পরে আবারও ফিরে আসব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে

হাসান জমিন শাহিদুল্লাহ খান মাদানী ডক্টর হাফেজ এ বি এম হাসবুল্লাহ আক্রমুজ্জামান বিন সালাম মুজাফফর বিন মহসেন মোহাম্মদুল হাসান আব্দুর রজ্জা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় ইমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে সহায়তা করতেছেন ইসলাম আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা আজ রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if you agree that what the Christians say that he was crucified, so if Jesus Christ peace be upon him died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument that to that be that wrong. That. Dekhun, Dr. Ja কাল রাত সাড়ে সাতটায় সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে ভি বাংলায় শেখ দিকে চলছে এক জোয়ার হিদাতের প্রচন্ড ঝরে লণ্ড ভণ্ড রসুল লাহ সল্লম লাহ আলি হুসাল্লামের সুন্ন ইচ্ছিল সরু পথে কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয় পাঁড় সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যা প্রথম উদ্দেশ্য হলো তাওহীদের প্রচার কালিমা আবেদন পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আমরা আবু সৈদ খুদির রাজি আল্লাহ আনহুর হাদিসের আলোচনা করতেছিলাম যে সুদের মূল যেটা হলো এই রূপা এবং সোনা এবং এর অর্থে আসবে টাকা পয়সা রিয়াল ডলার দেড়হাম যা কিছু রুপি এগুলি সব আসবে এর অন্তর্ভুক্ত কাজেই এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম সেটা আমরা আমল করবো ইনশাল্লাহ এই হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন আজ বিভিন্ন ধরনের স্বর্ণ রূপার ব্যবসার ক্ষেত্রে যা নিষিদ্ধ করা হয়েছে এই নিষিদ্ধর মধ্যে বিভিন্ন ধরনের খুব সূক্ষ্ম এই সুদের কারবারি হয়ে থাকে যারা স্বর্ণ ব্যবসায়ী রূপা ব্যবসায়ী তারা ভালো করেই জানেন কাজেই যেখানে সুদের আশঙ্কা রয়েছে সেখান থেকেই দূরে থাকতে হবে শুদ্ধ দূরের কথা কারণ এটা বিরাট জঘন্য এক অন্যায় ওয়ান ওয়ান্লাম الذهب بالذهب والفضة بالفضة والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح مثلا بمثل سواء بسواء يدا بيد فإذا اختلفت هذه الأصناف فبيعوا كيف شئتم إذا كان يدا بيد رواه مسلم شو در اي حدثتي شبجي تامدير بھالو من সামিতের যে হাদিস সুদ হারাম এর নীতিমালা এর কারণ এই হাদিসটি আমাদের জন্য অত্যন্ত জরুরি এই হাদিসটা যদি আমরা বুঝে নিই ঠিক মতো তাহলে সুদ কিসে হয় কেমনে হয় কিভাবে হয় এটা আমাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে তাই আসুন আগ্রহ সহকারে অত্যন্ত ফ্রি ভাবে আমাদের এই হাদিসটিকে শোনার চেষ্টা করুন ওবাদ সাহমেদ রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেছেন আয-যাহাব বিল-যাহাব স্বর্ণ স্বর্ণের বিনিময়ে ওয়াল-ফিজ্জাত বিল-ফিজ্জা রূপা রূপার বিনিময়ে ওয়াল-বুরু বিল-বুর গম গমের বিনিময়ে সাইদ জব জবের বিনিময়ে ওয়াত-তামর খেজুর খেজুরের বিনিময়ে পরিবর্তে ওয়াল-মিলহ বিল-মিল আর লবণ লবণের বিনিময়ে তাহলে স্বর্ণ রূপা গম জব আর খেজুর আর হলো কি লবণ এই চারটা জিনিস একটি বিনিময়ে সাওয়া হাত বা হাত হতে হবে একজন দিবে আরেকজন নিবে একজন তার হাত দিয়ে দিবে আর হাত দিয়ে গ্রহণ করবে অথবা উপস্থিত হতে হবে বাকিতে চলবে না তাহলে এই ছয়টা জিনিস দেওয়া নেওয়ার ক্ষেত্রে বেচা বিক্রির ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সমান সমান হতে হবে এবং হাতে হাতে হতে হবে কোনো কমবেশ চলবে না বা কোনো প্রকার বাকি কোনোটা নগদ বাকি চলবে না এই শর্ত মনে রাখতে হবে সমান সমান এবং হাত বা হাত উপস্থিত শর্ত এর কমবেশ হলে সেটাই সুদে পরিণত হয়ে যাবে ফায়দাফত হানিল আসনাফ যখন এইগুলি একটা বিপরীত হয়ে যাবে স্বর্ণের বিনিময়ে চাঁদি গমের বিনিময়ে স্বর্ণ যখন এগুলি একটা একটার সঙ্গে বিপরীত হয়ে যাবে একই জিন্স বা একই জিনিসের মধ্যে লেনদেন হবে না পরে একটা দ্বারা আর হবে তখন বলেন আল্লাপে তখন তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে বিক্রি করতে পারো সোনা দিয়ে চাঁদিয়ে চাঁদি দিয়ে শোনা বা খাদ্যদ্রব্য যেগুলি রয়েছে এগুলির মধ্যে তবে শর্ত হল হলো নগদ তখন শর্ত সমান সমান আর শর্ত না কারণ যখনই এর জিনিসটি পরিবর্তন হয়ে যাবে একটার একই ধরনের স্বর্ণ দিয়ে স্বর্ণ না স্বর্ণ দিয়ে খাদ্য যখনই বিপরীত ধর্মী হয়ে যাবে তখন সমান সমান শর্ত শর্ত না তবে কি উপস্থিত লেনদেনটা সমানদেনটা হাত ভাত হতে হবে বাকিতে চলবে না বাকি হলে সেখানে আবার সেটা হারাম হয়ে যাবে তাহলে একই ধরনের হলে দুইটা শর্ত সমান সমান এবং নগদ আর যদি বিপরীত জিনিস একটা একটার বিনিময় হয় তাহলে কম বেশি জায়েজ সমান হওয়া জরুরি না কারণ সবগুলির কোয়ালিটি এক না মান এক না দাম এক না মূল্য এক না তবে শর্ত উপস্থিত হতে হবে নগদে হতে হবে কোনোটা নগদে আর কোনোটা বাকি সেক্ষেত্রেও সেখানে উসুদ হয়ে যাবে সেটাও হারাম করে দেওয়া হলো এই হাদিসটি মুসলিম শরীফের হাদিস তাহলে এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো যে এই যে ছয়টা জিনিস এখানে উল্লেখ করা হয়েছে এই ছয়টাতেই কি সুদ হবে আর বাকি কোনো কিছুতে সুদ হবে না হবে না এখানে সমস্ত ওলামাইক রাম সমস্ত আইমাই ক্রাম রাজি আল্লাহ তাল আলম যে এই ছয়টা না বরং এই ছয়টা ছাড়াও এর মধ্যে যে কারণ পাওয়া যাচ্ছে এই কারণ যদি অন্য অন্য জিনিসের মধ্যে পাওয়া যায় সেক্ষেত্রেও এই সুদের ব্যাপারটা কি হবে প্রযোজ্য হবে শুধুমাত্র জাহিরি মাঝাব এরা বলছে এই ছয়টা ছাড়া আর কোনোটাই চলবে না এই ছয়টাতেই সুদ হবে এর বাইরে আর অন্য কিছু সুদ হবে না তাহলে সকল ওলামাদের ঐক্যমত যে এইখানে সুদ হবে এই ধরনের জিনিস অন্য অন্যের সঙ্গেও যদি পাওয়া যায় সেটা হবে তবে এক্ষেত্রে মত পার্থক্য রয়েছে যে কারণটা কি সোনা এবং চাঁদিতে কি কারণ খাদ্যদ্রব্যে কি কারণ এই কারণ নিয়ে কিছু মত রয়েছে তবে এখানে আমরা যে সঠিক যে মতটা সেটা আমরা বলার সুযোগ পাব। স্বর্ণ এবং চাঁদের মধ্যে মূল্যবান জিনিস তাহলে স্বর্ণ চাঁদি মূল্যবান জিনিস এই ধরনের মূল্যবান যেটা নোট সেটা কোনো ধাতব্য জিনিসের হোক বা কাগজের হোক এগুলি মূল্যবান জিনিস মূল্যবান জিনিস যতগুলি রয়েছে সবগুলি এই স্বর্ণ এবং চাঁদের অন্তর্ভুক্ত হবে তাহলে যে কোনো মূল্যবান জিনিস একটা আর সঙ্গে একই ধরনের যদি হয় একই জিনিস হয় তাহলে একটা আরেকটার উপরে বেশি করা যাবে না আর যখনই কম বেশ করা যাবে একটা আরেকটার সঙ্গে করা হবে যেমন হিরক রয়েছে বা তামা রয়েছে বা যে কোনো মূল্যবান জিনিস এই মূল্যবান জিনিস যখন এক জিনিস হবে তখন কম বেশ করা যাবে না সেটা বাকিতে করা যাবে না সমাজ হতে হবে নগদে হতে হবে তবে ওইটা যদি আরেকটার সঙ্গে করা হয় তখন নগদ অবশ্যই হতে হবে তার কম বেশ তখন জায়জ হয়ে যাবে আর বাকি যেটা গম জব খেজুর এবং লবণ এই চারটা থেকে যে ইল্লত বাজে কারণ সেটা হলো কি খাদ্য যেটা মাপা যায় অথবা খাদ্য যেটাকে ওজন করা যায় যে কোনো দ্রব্য যাকে মাপা যায় অথবা ওজন করা যায় খাদ্য মাপযোগ্য অথবা খাদ্য সেটা ওজন কাঠার মাপ দিয়ে মাপ করা যায় অথবা বাটখানার মাপ দিয়ে ওজন করা যায় তাহলে খাদ্যের সঙ্গে মাপা অথবা ওজন এইটা হলো কারণ তাহলে যে কোনো খাদ্য দ্রব্য সেটা মাপা যায় তাহলে সেটাও সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই মতটা যারা বলেছেন এটা আমাদের জন্যে যেমন বোঝা এবং বাস্তবে সেটাতে করার ব্যাপারটা আমাদের জন্য সহজ হয়ে যায় দর্শক শ্রোতা আপনাদেরকে কথাই বলবো যে মূল্যবান জিনিস যদি হয় স্বর্ণরূপার ক্ষেত্রে সেটা প্রযোজ্য এটাই কারণ স্বর্ণরূপা থেকে আমরা এই কারণটা পাই আর খাদ্য পাপযোগ্য বা ওজনযোগ্য এটাকে আমরা বাকি চারটা জিনিস থেকে আমরা কারণ আমরা জানতে পারি তাহলে এই ধরনের কারণ যেখানেই পাওয়া যাবে যেই জিনিসের মধ্যে পাওয়া যাবে হালাল বস্তু সেখানে এই ধরনের আমরা সুদ হারামের কারণ আমরা সেট করতে পারব। এখানে আমাদের যে কথাটা মনে রাখতে হবে যে এই বিষয়গুলি আমাদের সূক্ষ্মভাবে সুন্দরভাবে জানা কিন্তু অত্যন্ত জরুরি যে কথাগুলি আমরা বলতেছি খুব ধীরে আপনাদের কাছে বলার চেষ্টা পাচ্ছি যাতে করে আমরা সবাই এই জিনিসগুলি বুঝতে পারি কারণ আর সুদ এমন একটা অবস্থা গ্রাম গঞ্জ শহর বন্দর গরিব ধনী ছোট বড় বিদেশ শহর দেশে বিদেশে এর ব্যাপারটা বড় কঠিন হয়ে গেছে আজ দেখা যায় পবিত্র মক্কা মদিনাই ভূমিতে যাবে চাকুরি করতে যাওয়ার আগে চক্রহারের সুদের উপরে টাকা নিয়ে চলো ওখানে গিয়ে আওয়াজ করলে করলে সব শেষ হয়ে যাবে এত বড় অন্যায় কিন্তু ঠিক না আপনাকে সুদের উপরে টাকা নিয়ে বাড়ি করতে হবে বড় ফ্যাক্টরি করতে হবে বড় বিল্ডিং করতে হবে এই কাজ তো আল্লাহ করতে বলে নাই এক্ষেত্রে আমরা সুদকে সম্পূর্ণভাবে ত্যাগ করার জন্যে আমরা প্রস্তুতি নিব ইমানি শক্তি হলে সম্ভব আর না হলে কিন্তু সম্ভব না ওয়ানা বিহরে তোলা আল্লাহ তালা কাল

মিশ্রান বে মিশলেন বরাবর হতে হবে ওজন করে বরাবর সমান সমান ওজন হতে হবে অলফিজদা বেলফিজদা ওজনান বে ওজনীন রূপাও রূপাওকি ওজন করে মিশ্রান বে মিশলেন সমান সমান হতে হবে বরাবর হতে হবে কম বেশ চলবে না ফামানজাদা কেউ যদি অতিরিক্ত দেয় অইস্টাজাদ অথবা বেশি চায় ফাউয়ারে বা সেটাই হয়ে যাবে সুদ তাহলে বেশি দাওয়াও যাবে না নেওয়াও যাবে না যে খাওয়াবে সুদ আর যে খাবে যে লিখবে আজ যে সাক্ষী থাকবে হোম সবাই বরাবর পাপের ক্ষেত্রে যে কথা আমরা এতিপূর্বে হারিসে জানতে পেরেছি তাই হারিশ দ্বারা আমাদেরকে সুস্পষ্ট হয়ে গেল সোনা চাদি সমান সমান হওয়া জরুরি এটা আমাদেরকে মূরাগ হবে কম হয়ে যাবে ওয়ান আবি সাইদুল খুদি রাদিয়াল্লাহ তালা ওয়া বি হুরাই আল্লাহ তালা আনহুমা আন্নারা সুর আল্লাহ সালসাল্লাম ইস্তাম আলা রাজুলান আলা খাইবারিন জনী বিন

আল্লাহ নবিয়া ইসলাম বললেন আকুল্লো তামি খাইবার আহা কেদা খাইবারের কি সবকিছু এই উন্নত মানের ফকার আল্লাহ ওই লোকটি বললেন যে না হে আল্লাহ রসুল সব খেজুর তো এই উন্নত মানের না খাইবারের কিছু ভালো আছে উন্নত কিছু মধ্যম কিছু নিম্ন মানের তাহলে সব ভালো কে আসলো অল্লাহ হে আরসুল আল্লাহ ইন্দালা না খদুস্সা আমিন হাদ আ বিশ্বা আইনে বললেন যে এই খারাপ খেজুরগুলির দুই সা মানে একসা হল আড়াই কেজি পরিমাণ এক সা দুই সা তিন সার বিনিময়ে এই ভালো খেজুরগুলো আমরা নিয়েছি অর্থাৎ খারাপ খেজুর সা দিয়ে দিয়ে এটা এটা খেজুর সা আমরা ভালোগুলি এখানে কি নিয়েছি অর্থাৎ আল্লাহ নবী আসালাম তাকে এইভাবে নিষেধ করে দিলেন এবং তার যে শরীয়তের পন্থা পদ্ধতি সেটা জানিয়ে দিলেন বাকি পর্বে আমরা এই হাদিসটি পূর্ণ করব আল্লাহ রব্বুল আমাদেরকে সুদমুক্ত করার তফিক দান করুন ওয়া আেরোদা ওয়ানা قال الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দুজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা ডক্টর জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সূরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সূরা ইখলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ সামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ পলাম তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালামিয়া কুল্লাহ কুফন আহাদ এবং তার বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজ কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লি সাল্লাম বলেছেন সুরা ক্লাস পবিত্র কোরআনের তিন ভাগের